ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ, দেখা নেই শীতের, পর্ষা সাজিয়ে রাখলেও দেখা নেই ক্রেতার, তাই মন খারাপ শীত বস্ত্র ব্যবসায়ীদের। ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ, দেখা নেই শীতের, উধাও শীত, শীত কবে পড়বে এটা নিয়ে একটা বড় সংশয় রাজ্যবাসীর মনে। বেশ কিছুদিন ধরে শিরশিরে হাওয়ার অনুভূতি হলেও জাঁকিয়ে পড়ছে না শীত, যার ফলে স্বভাবতই সমস্যায় পড়েছেন শীত বস্ত্র ব্যবসায়ীরা। জানা গেছে প্রতিবারের মতন এবারেও রাজ্যের বিভিন্ন প্রান্তে শীত বস্ত্রের পসরা সাজিয়ে নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। একই রকমভাবে জলপাইগুড়ির ডিভিসি রোড ও সমাজপাড়া মোড়ে শীত বস্ত্র বিক্রির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। কিন্তু এই শীত বস্ত্র বিক্রির বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান আবহাওয়া। নভেম্বর চলে গিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও শীত সেভাবে না পড়ায় সংশয় ব্যবসায়ীরা। শীত কবে পড়বে তা নিয়ে কোনো দোকানদারই হরপ করে বলতে পাচ্ছেন না। এই বিষয়ে এক বিক্রেতা প্রহ্লাদ দাস বলেন, আমরা গত 3-4 বছর ধরে যেভাবে বেচাকেনা করছি সেই তুলনায় এবছর বেচাকেনা নেই বললেই চলে। এই বছর এখনও আবহাওয়ার যা অবস্থা তাতে ব্যবসা সেভাবে ভালো চলছে না, কিন্তু আমরা শীতের সমস্ত জামাকাপড় মজুত করে রেখেছি বাড়িতে। প্রতি বছর এই সময় আমরা কাস্টমারদের জিনিস দিয়ে পারতাম না, অথচ এই বছর সেই একই সময় বাজারের পরিস্থিতি খুবই মন্দা। আমরা যে গত বছর কয়েক বছর যে যা করছি এই বছর ধারণা বলতে এক কিছু নেই এই ব্যবসাতে। আমরা যেখানে খুব ব্যবসা করতাম কিছুদিন গেল বছর, কিন্তু এই বছর যে ওয়েদার যে এসে আমাদের ব্যবসায় একদম মাল টাল উঠানো আছে, বাড়িতে সব কিছুই উঠানো আছে, কিন্তু ব্যবসা নেই। শীতের যা লাগে এভরিথিং, পোশাক একদিনের বাচ্চার থেকে নিয়ে তোমার 100 বছর বুড়া পর্যন্ত যা লাগে সব এভরিথিং জিনিসই পাবো আমাদের। এই যে ওয়েদারটা দেখতেছেন, দিনের বেলা পুরা একদম রোদ আর সন্ধ্যা হলে একটু একটু ঠান্ডা লাগছে। তাই এই সময়টা আমরা দোকানের কাস্টমার দিয়ে তাল পাইতাম না, এই লাগবে ওইটা লাগবে, শীতের জিনিস প্রত্যেক জিনিসই লাগবে, কিন্তু এবছর কিছুই নেই সেই ধারণা বলে। কবে শীত পড়বে, কবে জমবে ব্যবসা, সেই আশায় শীত বস্ত্র ব্যবসায়ীরা। অন্য অন্য বাজারে যখন নভেম্বর ডিসেম্বরে শীত পুরো ঝাঁকিয়ে পড়ে, এবার তো শীতও নাই আর বাজারও নেই। আমাদের ব্যবসা টোটালটা হলো ওয়েদারের উপর নির্ভর করে, যদি শীত পড়লো তাহলে ব্যবসা হলো, না আর হলো না। তুই দোকানটা দেখলে নি ফাঁকা বসে আছে, এ সময় আমরা খাওয়ার সময় পাই না। এবছর আমাদের একদমই একদম মাঠে মারা পড়ে গেল। স্টার্টিংটা শুরুটা যা ভালো হয় তা শেষটাও ভালো হয়, কিন্তু শুরুটাই তো ভালো হলো না। এবার জানুয়ারি তো শেষ, শীত তো সবাই বলে যে এই ঠান্ডা চলে যাচ্ছে, ঠান্ডা চলে যাচ্ছে, হয়তো তখন আমরা বেশিরভাগ সময় মাল আমরা কেনা দামের থেকে লস করে বেঁচে দিই। বাজার নেই বলতে কি বলেন তো, ওই কোনোরকম আর কি টুকটাক দুই একটা বাচ্চাদের মাল, একদম ছোটো যারা জন্ম শিশু বাচ্চা নিচ্ছে ওদেরই বিক্রি বাচ্চা দুই একটা হচ্ছে, এছাড়া বড়দের আর কিচ্ছু বিক্রি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।